দাদা শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নাও। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। কয়েকদিন ছুটির পরে, অর্থাৎ আমরা যে প্রায় সপ্তাহখানেক ছুটিতে ছিলাম, এরপরে আমাদের ক্লাসগুলি আবার শুরু হলো। তো আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণের মধ্যে ছিলাম, তোমরা জানো। নিয়মিত ক্লাসগুলি করবে, আর ক্লাস করলে, প্র্যাকটিস করলে অঙ্কের উদাহরণগুলি একটু প্র্যাকটিস করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আর অঙ্কের যে কলা কৌশল বুঝতে কোথাও বাকি থাকলে আমাকে একটু মেসেজ করে তোমরা জানাবে, যে কোনোভাবেই হোক আমাকে আরও পরামর্শ দেবে যে স্যার এভাবে করলে ভালো হয়। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে একটু সংবাদ দিতেই হয়। আমাদের প্রিটেস্ট পরীক্ষা আমরা তোমাদের প্রিটেস্ট পরীক্ষা আমরা নভেম্বরের শেষ সপ্তাহে নেওয়ার পরিকল্পনা রয়েছে, হয়তোবা নভেম্বরের শেষ সপ্তাহে হয়ে যাবে। তো এ কারণে তোমরা ভালো করে প্রিপারেশন নেবে। তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম খণ্ডের অঙ্কগুলি এপ্রিল টেস্ট পরীক্ষার জন্য পড়াশোনা করো। যদিও তোমরা হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র সবই তোমাদের করতে হবে, তো আপাতত আমি এই পরীক্ষার জন্য প্রস্তুতি স্বরূপ তোমাদেরকে বললাম যে দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড, দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড দ্বিতীয় পত্র প্রথম খণ্ড দ্বিতীয় পত্রের প্রথম খণ্ডের অঙ্ক এবং অধ্যায়গুলি তোমরা প্রি টেস্টের জন্য প্র্যাকটিস করবে। আমি আবার বললাম, তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাস করতে বলবে, আর এই অনলাইন ক্লাসে আমরা এই পরীক্ষার সম্পর্কে আলোচনা ছাড়া আমাদের আর তো কোনো উপায় নেই। আর আমরা তোমাদেরকে মোবাইল করার চেষ্টা করব, আর সবাই আমরা যে বিভিন্ন গাইড শিক্ষক রয়েছে, এই তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে সবাইকে তো আমি বলতে নাও পারি, কারণ আমি তো 20-25 জন ছাত্রের গাইড শিক্ষক। অন্য শিক্ষকরা রয়েছে, তারা কখন জানায় ঠিক বলা যাচ্ছে না, তোমরা নিজেরা একটু বন্ধু বান্ধবের কাছে জানানোর চেষ্টা করবে। আর নভেম্বরের শেষ সপ্তাহে আমরা এই পরীক্ষাটা নেব আগের মতো অনলাইনে, 50 নম্বরের পরীক্ষা, অর্থাৎ 3টা প্রশ্ন, যে কোনো 3টা প্রশ্নের উত্তর দেবে তোমরা, এটা সৃজনশীল, 3, 10, 30 এবং অবজেক্টিভ 20 নম্বরের, এই 50 নম্বরের পরীক্ষা ঠিক আগের মতোই। তো আজকে আমি 812 পৃষ্ঠায় তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, 812 পৃষ্ঠা রাফি লিমিটেডের অঙ্ক, এটা আমি অঙ্কটা একটু দেখানোর চেষ্টা করতেছি, তোমরা একটু চেষ্টা করো বোঝা দেখতে। যে অঙ্কটাই করাই সে অঙ্কটা তো অন্তত তোমাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে ভালো করে পড়ে বারবার। তো ভিডিওটা একটু টেনে তোমরা চেষ্টা করবে। আরও কোনো উন্নত সিস্টেম আছে কি না একটু তোমরা আমাদের সাথে শেয়ার করবে, আমাদের ভালো হবে। অঙ্কটা একটু দেখানোর চেষ্টা করছি আমি, এরপরে অঙ্কটা আমি পড়াবো এবং পড়বো এবং তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং একটু একটু আলোচনাও করব। রাফি লিমিটেডের অনুমোদিত মূলধন 8 লক্ষ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যের 8,000 শেয়ার। যদি 8 লক্ষ টাকাকে তোমরা 8,000 শেয়ার দিয়ে ভাগ করো, 100 টাকা বের হয়ে যাবে। আবার তোমরা যদি 8,000 শেয়ারকে 100 দিয়ে গুণ করো, তবে 8 লক্ষ টাকা বের হয়ে যাবে। এটা অনুমোদিত মূলধন, এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে অনুমোদিত মূলধন হিসাবে লিখতে হবে। 2000
15 সালের 31 ডিসেম্বর কোম্পানির রেওয়ামিল নিম্নরূপ: রাফি লিমিটেডের রেওয়ামিল 31 ডিসেম্বর 2015। হিসাবের নামগুলি আমি পড়ছি টাকার অঙ্ক সহ। শেয়ার মূলধন 5000, 5000 শেয়ার 5 লক্ষ টাকা। তো আমরা আদায়কৃত মূলধন হিসাব এটাকে দায় পাশে লিখব এবং এটাকে গণনার মধ্যে অন্তর্ভুক্ত করব। অনাদায় দেনা দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে যেগুলি পাওয়া যাবেই না, নিশ্চিত হয়ে গেছে পাওয়া যাবে না, সেগুলি অনাদায় পাওনা এবং 3500 টাকা, এটা দ্বারা ব্যয় বোঝায়। 12% ঋণপত্র 1/4/2015, অঙ্কটা 15 সালের 1 এপ্রিল মাসের 1 তারিখে এই ঋণপত্রটা আনা হয়েছে। তবে 1 এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস, 9 মাসের সুদ দিতে হবে। ঋণ কলে সুদ দিতে হয় সেটা তোমরা জানো, ঋণপত্র দ্বারা দায় বোঝায়, ঋণ দ্বারা দায় বোঝায়, এটা হলো ঋণ করছে সেই চুক্তিপত্র, এই জন্য ঋণপত্র বলা হয়েছে। যাই হোক, 12% সুদ দিতে হবে আর এটা স্থায়ী দায়, এই জন্য আমাদের স্থায়ী দায়ের মধ্যে দীর্ঘমেয়াদি দায় রয়েছে আমাদের আর্থিক অবস্থার বিবরণের মধ্যে, সেই কলামে লিখতে হবে। প্রাথমিক খরচ, এটি কারবার গঠন সংক্রান্ত খরচ, এটা অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে চলে যাবে, যেগুলিকে অপল অথবা অবলোপনযোগ্য ব্যয়ের মধ্যে চলে যাবে, সম্পদ পাশে দেখাতে হবে যেহেতু এটা কারবার গঠনকালীন সময়ের খরচ। এটা রয়েছে ঋণপত্র রয়েছে 80,000, প্রাথমিক খরচ 50,000, এরপর রয়েছে বিক্রয় 2,65,000, সুনাম 80,000, বিক্রয় দ্বারা আয় বোঝায়, আয় ব্যয় হিসাবে যাবে সুনাম, স্থায়ী সম্পদ, আর সম্পদ পাশে চলে যাবে 80,000। 15% বিনিয়োগ, সম্পদ পাশে বিনিয়োগের কলাম রয়েছে সেখানে যাবে 15%, 15% এর আবার সুদ ধরতে হবে এবং এটা লেখা আছে 1/9/14, অর্থাৎ পিছনের ডেটে থাকলে আমরা 1 বছরের সুদ এটার উপরে পাব, কারবার পাবে। বেতন 10 মাসের লেখা আছে 45,000, 2 মাসের পরিশোধ করতে হবে, 10 মাসের পরিশোধ করা আছে, 45,000 2 মাসের পরিশোধ করতে হবে, এটা বকেয়া। বিনিয়োগের সুদ 7,500 পাওয়া গেছে আর বাকিটা পাওয়া যাবে সেটা নির্ণয় করতে হবে, এটা তার আয় বোঝায়। মনিহারি ব্যয় বোঝায় 12,500 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি রেওয়ামিলে থাকে সেটা আয় ব্যয় কমায়, ব্যয় কমবে অর্থাৎ অনাদায়ী পাওনার থেকে এটা বিয়োগ হবে, যে এটা ব্যয় হ্রাস পাবে, এটা তারা ব্যয় হ্রাস পাবে। ভাড়া ব্যয় বোঝায়, ভাড়া প্রদান করা হয়েছে 27,000, প্রাপ্য হিসাব 70,000, যেই টাকা পাওয়া যাবে এটা তো উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাহলে বাকিতে সেবা প্রদান করা হয়েছিল, বাকিতে সেবা অর্থাৎ বাকিতে পণ্য তাদের কাছে বিক্রি করা হয়েছে, সেখানে তাদের কাছে টাকা পাবে কারবার, এ কারণে তারা এই কারবারের সম্পদ, প্রাপ্য হিসাব কারবারের সম্পদ। রক্ষিত আয় বিবরণীর জের, আমরা জানি এটা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, এখানে মানে রক্ষিত আয় বিবরণী করতে হবে, সেখানে ব্যালেন্স বিডি হবে অর্থাৎ প্রারম্ভিক উদ্বৃত্ত হবে 31,700, এটা ব্যালেন্স বিডি হিসাবে প্রথমে লিখতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়, আমরা জানি যে প্রত্যক্ষ ব্যয় অর্থাৎ ক্রয়, কারখানা, উৎপাদন ইত্যাদির ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। তো আমরা যখন মোট লাভ বের করব বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব, 1,62,000 এটা বিক্রিত পণ্যের ব্যয়। শিক্ষানবিশ সেলামি 4 বছরের জন্য, শিক্ষানবিশ সেলামি সাধারণত কারবার পায়, 4 বছরের জন্য পাওয়া হয়েছে, তো 1 বছর অতিক্রান্ত হয়েছে এটা আয় বোঝায়, কিন্তু 3 বছরটা দায় বোঝাবে কারণ আয় অগ্রিম দায়, তোমরা জানো সেটা, আমি সেটার ব্যাপারে পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, আয় অগ্রিম দায় বোঝায়। সমাপনী মজুত পণ্য সম্পদ বোঝায়, এটা সম্পদ পাশে চলতি সম্পদে লিখতে হবে। প্রদেয় হিসাব চলতি দায়ের মধ্যে লিখতে হবে, পাওনাদের আরেকটি নাম প্রদেয় হিসাব, যে টাকাটা পরিশোধ করতে হবে, কারবার পরিশোধ করবে। ভূমি ও দালান স্থায়ী সম্পদ, এটা সম্পদ বোঝায়, আর কল কবজা স্থায়ী সম্পদ,
সম্পদ পাশে আমাদের লিখতে হবে। দীর্ঘ মেয়াদি ব্যয় এগুলি, এগুলি দ্বারা কারবার অনেক উপকৃত হয়, দীর্ঘস্থায়ী উপকৃত হয়, দীর্ঘস্থায়ী কারণে। মূলধন যত ব্যয়কেই সম্পদ বলে এবং স্থায়ী সম্পদ এগুলি। সামান্য সময় রয়েছে ভাড়া প্রদানের মাসিক আয় 2000 টাকা। তো শিক্ষার্থীরা তোমরা একটু দেখো যে ভাড়া প্রদানের মাসিক আয়, এটা পৃষ্ঠা 812 পৃষ্ঠা, সমস্যা 26। কারো কারো বইয়ের পাতার সাথে মিলতে নাও পারে, কিন্তু অধ্যায়ের ভিতরে অবশ্যই অঙ্কটা রয়েছে। রাফি লিমিটেড, তো এখানে ভাড়া প্রদানের মাসিক হার 2000। তা তোমরা মনে করো ভাড়া, এই যে মাসিক হার, তাহলে 12 মাসে, 1 বছর এটা 12 মাসের হিসাব, এবং প্রত্যেক মাসে 2000, সেই হিসাবে আমাদের 24,000 টাকা, অর্থাৎ কারবার 24,000 টাকা ভাড়া প্রদান করে। তাহলে আমরা রিও মিলি দেখলাম ভাড়া রয়েছে 27,000। তাহলে ভাড়া, বছরের ভাড়া হয় 24,000। এখানে এখানে 3,000 টাকা অগ্রিম অগ্রিম প্রদান করা হয়েছে। তো এভাবে আমাদের পূর্বে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। এরপরে অগ্রিম ভাড়া কিন্তু সম্পদ, তোমরা আয় বিবরণীতে ভাড়া লিখবে কত, 27,000 বাদ অগ্রিম 3,000, এবং 24,000 ব্যয়ের ঘরে বসে যাবে। এরপরে রয়েছে 31/12/2015 তারিখে অব্যবহৃত মনিহারি 500 টাকা। তো মনিহারি আমাদের 12,500 টাকা রয়েছে মনিহারি। মনিহারি রেও মিলে রয়েছে 12,500 টাকা। সমন্বয় লেখা আছে 500 অব্যবহৃত, তাহলে যদি 500 অব্যবহৃত থাকে, এই 500 কিন্তু সম্পদ, তাহলে আমাদের ব্যবহৃত অংশ কত, 12,000। এটা দ্বারা ব্যয় বা খরচ বোঝায় আমাদের। তাহলে আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের বারে কি লিখতে হবে, মনিহারি 12,500 বাদ অব্যবহৃত 500, আমাদের টাকার ঘরে রয়ে যাবে কত, 12,000। এটা দ্বারা খরচ বা ব্যয় বোঝায়, অর্থাৎ ব্যবহৃত হয়েছে 12,000, খরচ হয়েছে 12,000। এরপরে শেয়ার প্রতি 2 টাকার লভ্যাংশ ঘোষণা করতে হবে। আমাদের আমিরে লক্ষ্য করতেছি যে 5,000 শেয়ার রয়েছে, তাহলে শেয়ার প্রতি যদি 2 টাকা হয়, তাহলে 5,000 শেয়ারের জন্য 2 টাকা করে 10,000 টাকা লভ্যাংশ প্রদান করতে হবে। এটা বন্টনযোগ্য ব্যয়ের মধ্যে পড়বে, অর্থাৎ বাধ্যতামূলক যে একটা হিসাব আছে আয় ব্যয় বিবরণী, সেখানে আমরা যেই খরচগুলি আয় হোক বা না হোক, সেই খরচগুলির টাকা পরিশোধ করতেই হবে, সেগুলিকে আয় ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আয় না হলে লাভ হয় না, লাভের কিছু অংশ দিতেও হয় না, দেওয়াও যায় না, অতএব লভ্যাংশ দিতে হয় লাভের পরে। তাহলে যেহেতু লাভটা একটা ব্যয়ের বন্টন, তো এটা রক্ষিত আয় বিবরণীতে যাবে। তোমাদেরকে একটু বলি, আমাদের রক্ষিত আয় বিবরণ একটা ব্যালেন্স রয়েছে, রেয়ামিলের ভিতরে একটা ব্যালেন্স রয়েছে, সেটা ব্যালেন্স বিডি, এবং চলতি বছরের নেট লাভ সেটার সাথে যোগ হবে। এরপরে আমাদের এই ব্যয়গুলি সেখান থেকে এই ট্রান্সফারগুলি করতে হবে, লভ্যাংশ বাবদ যে টাকাটা দিতে হবে, শেয়ার হোল্ডারদেরকে দিতে হয়, সেই বন্টনগুলি আমাদের আয়ের থেকে যাবে। এবং যেহেতু সমন্বয় রয়েছে, লভ্যাংশ প্রদান করা হয়নি, প্রদান করতে হবে, এটা দায় বোঝায়, সেটা আমরা চলতি দায়ের মধ্যে দিতে পারি, লিখতে পারি ঘোষণাকৃত লভ্যাংশ। এরপর উক্ত বছর মোট অনাদায়ী পাওনা 5,000 টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি 7,000 টাকায় বৃদ্ধি করতে হবে, 7,000 টাকায় বৃদ্ধি কর। মোট অনাদায়ী পাওনা 5,000। দেখো অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা রয়েছে 3,500,
নতুন হবে 5000, মোট হবে 5000, মোট বলে দিছি মোট 5000, তাহলে নতুন কত? নতুন হবে তাহলে 1500 টাকা, রিয়ামিলা আছে 3500 টাকা, মোট হতে হবে কত? সমন্বয় বলা আছে মোট হবে 5000। এই 5000 টাকা আইবি বিবরণের ব্যয় পাশে লিখতে হবে, এবং নতুন হবে তখন কত? 1500 টাকা। অনাদায় পাওনা সঞ্চিতি 7000 টাকায় বৃদ্ধি করতে হবে। যদি এরকম বলা থাকে অনাদায় পাওনা সঞ্চিতি 7000 টাকায় বৃদ্ধি করো, তাহলে এই 7000 টাকায় নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা আমাদের ব্যয় বাড়াবে, আবার প্রাপ্য হিসাব কমাবে, কারণ টাকাটা আদায় নাও হতে পারে, সে কারণে সন্দেহ রয়েছে। এরপর আসি প্রাথমিক খরচের 20% অবলম্বন করতে হবে। প্রাথমিক খরচ একটি অসমন্বয়কৃত ব্যয়, বছরের শুরুতে এ ধরনের খরচগুলি ঘটে থাকে, রেশি সংক্রান্ত খরচ, জমি দেখাশোনা সংক্রান্ত খরচ, খাতাপত্র গঠন সংক্রান্ত খরচ ইত্যাদি বাবদ অনেক খরচ হতে পারে। এটা গঠন সংক্রান্ত খরচ, যে কারণে আমাদের আস্তে আস্তে অবলম্বন করতে হবে, অবলম্বনযোগ্য ব্যয় এটা সম্পদ পাশে দিতে হবে। তো এ কারণে আমাদের সেখানে সম্পদ পাশে দিয়ে 20% অবলম্বন করতে হবে, এটা ব্যয় পাশে, অর্থাৎ লাভের থেকে কমাইতে হবে, আয়ের থেকে কমাইতে হবে। শিক্ষার্থীরা আজকে অঙ্কটি তোমরা যতটুকু বললাম তোমরা একটু চেষ্টা করবে, আর সবাই তোমরা পরীক্ষাটার ব্যাপারে সবাইকে সচেতন করবে। আমি আবার বলছি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড, এখান থেকে প্রশ্ন হবে, আমরা প্রশ্ন পাঠিয়ে দেব, তোমরা আগের মতোই পরীক্ষা দিয়ে খাতা জমা দেবে শৃঙ্খলা অনুযায়ী, নিয়ম অনুযায়ী। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।